আমরা দাঁড়িয়ে আছি কঙ্কণদিগি গ্রাম পঞ্চায়েতের পূর্বজটা গ্রামের হাটুয়ার ঘেরিতে এই হাটুয়ার ঘেরি যে এরিয়াতে আমফানে প্রবল তাণ্ডবে এই এরিয়ার সমস্ত জায়গা অর্থাৎ কৃষি জমি নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল ঠিক সেই রকম একটি জমিতে আমরা বর্তমানে এখানে দেখা যাচ্ছে যে সুজলা সুফলা ধান হয়ে আছে এবং খুব সুন্দর ধানের ফলন তো যার জমি তার সঙ্গে আমরা কথা বলবো দাদা আপনার নাম রাজু হালদার তো এই জমিটা আপনার তাই তো হ্যাঁ এই জমিটা আমার আপনি কি ধান চাষ করেছেন এটা কেরালা সুন্দরী চাষ হ্যাঁ এখানে আমফান ঝড়ে আমাদের কাছাকাছি নোনা নদী আছে বাঁধ ভেঙে গিয়ে এখানে নোনা জল উঠে গিয়েছিল যাওয়ার ফলে ভেবেছিলাম চাষবাস আর হবে না নোনা জল উঠে গিয়েছে আবার আমরা গেলাম মুক্তিতে মুক্তিতে গেলে মুক্তিতে আমাদের ধান দিল দেওয়ার ফলে আমরা জৈব সারটা দিয়ে বীজ তৈরি করে আমার জমিতে জৈব সার দিয়ে চাষ করেছি চাষ করার ফলে ধান খুব সুন্দর গাছ বেড়েছে ধান ও মানে গোছও খুব ভালো হয়েছে জৈব একটা গোছ দেখেন কতটা হয়েছে দেখি এখনো কোনো রাসায়নিক কোনো সার বা ওষুধ দিইনি যা হচ্ছে সব জৈব জৈবতে চলছে গোছও খুব ফাইন গোছ হয়েছে দেখেন একটা দেখি এখানে গোছে এই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি অনেক চল্লিশটার মতো পেরা হয়ে যায় এই তো প্রচুর গোছ চল্লিশটার মতো তাই তো চল্লিশটা গোছ হয়ে যায় আচ্ছা তো চল্লিশটার মতো গড়ে গোছ হয়ে আছে এবং যেখানে কোনো রোগ নেই খুব সুন্দর ধান হয়েছে তো এই ধানটি আপনারা পেয়েছিলেন

কিন্তু পোকা না আচ্ছা তো পার্শ্ববর্তী জমিতে আমরা একটু দেখব যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর রোগ পোকার আক্রমণ হয়েছে এবং ধান গাছগুলো শুকিয়ে গেছে হ্যাঁ তো যার জমি তার সঙ্গে আমরা কথা বলব বাবু আপনার নাম আমার নাম সুকুমার দে তো এই যে জমিতে আপনি ধান চাষ করেছিলেন কি চাষ করেছিলেন এখানে এই সন্তই ধান চাষ করেছি এটা উচ্চ ফলনশীল ধান উচ্চ ফলনশীল অবশ্যই তো তো কীরকম সমস্যার সামনে আপনি পড়েছেন সমস্যা প্রথমে বেশ খুব সুন্দর হলো তারপর আস্তে আস্তে পাতা শুকিয়ে যাচ্ছে ভাবলাম হয়তো রোগ লেগেছে রোগের বীজ দিলাম কিনো কিছু না রাসায়নিক বীজ দিয়েছিলেন হ্যাঁ তারপরে রাসায়নিক ইয়ে ব্যবহার করেছিলেন সার রাসায়নিক সার যেমন ব্যবহার করা হয় ইউরিয়া আর পটাশ দেওয়া হয় ওই রকমই তো তাতে আপনার কোনো কিছু না আর পরিবর্তন হলো না তো কি রকম গোছ হয়েছে আপনার দেখেন একটা প্রথম থেকে রোগে ভরে থাকলে আর কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা বারোটার মতো হয়েছে হ্যাঁ বটে ওই রকমই হয়েছে ওই রকমই হয় আর প্রচন্ড রোগ পোকারও আক্রমণ হয়েছে দেখা যাচ্ছে চেষ্টা করি দেখলে বোঝা যাবে প্রচন্ড রো রোগ পোকার আক্রমণ হয়েছে গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে পোকা ঠিক নয় রুকিয়া আপনার কি মনে হয় যে এই ধান চাষ করে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছে হ্যাঁ এই বছর তাই তো ক্ষতি হয়ে যাবে কি চাষের টাইম যা খরচ হয়েছে সে পয়সা কি আর উঠবে উঠবে না তো আপনারা কি আবার এই জৈব পদ্ধতিতে ফিরে আসতে চাচ্ছেন না জৈব পদ্ধতি ফিরে আসতে বাধ্য রাসায়নিক আর হবে না রাসায়নিক সারে আর করবেন না বলছেন জৈব পদ্ধতিতে ফিরে আসবেন এবং যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে সমস্ত জমিতে এইভাবে জৈব পদ্ধতিতে দেশি ধানের বীজ চাষ করানো যায় এবং চাষিদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় সেদিকেই চেষ্টা করা হয় কিন্তু ঠিক তার পার্শ্ববর্তী জমিতে আমরা দেখতে পাচ্ছি যে একটুও রোগ নেই কোথাও শুকনো পাতার চিহ্নমাত্র নেই সুজলা সুফলা সবুজ ধানের জমি যেখানে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়নি এবং ধানের পাশকাঠির সংখ্যাও অনেক অনেক গুণে বেশি চার পাঁচ গুণ বেশি হয়ে গেছে তো এটাই প্রমাণ করছে যে জৈব সার এবং রাসায়নিক সারের আসল পার্থক্য ধন্যবাদ আপনাদের আপনারা জৈব পদ্ধতিতে চাষ করেছেন এবং এত ভালো উৎপাদন করেছেন যেখানে লবণাক্ত জল উঠে গিয়েছিল সেই জমিতেও আপনারা এত সুন্দর ধান চাষ করেছেন সেজন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই